বাস্তু সংস্থানের উপর মৃত্তিকার ক্রিয়া। যে কোনো বাস্তু সংস্থানে এমনকি বাগান, খামার, বন ও আঞ্চলিক জলবিভাজিকা ইত্যাদি বাস্তু সংস্থানে মৃত্তিকা পাঁচ ধরনের কাজ করে থাকে। এক, উদ্ভিদ বৃদ্ধির আধার। দুই, পানি সরবরাহের নিয়ামক। তিন, প্রকৃতির পুনঃব্যবহারযোগ্য সিস্টেম। চার, মৃত্তিকা অণুজীবের বাসস্থান। পাঁচ, প্রকৌশল মিডিয়া, উদ্ভিদের বৃদ্ধির মাধ্যম হিসেবে মৃত্তিকা। মৃত্তিকা মূলত উচ্চ উদ্ভিদের শিকড় ধরে রাখার মাধ্যমে তার বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। একটি এলাকায় কি পরিমাণ গাছপালা থাকবে তা নির্ভর করে মৃত্তিকার বৈশিষ্ট্যের উপর এবং পরোক্ষভাবে পশুর সংখ্যা ও ধরনও নির্ভর করে মৃত্তিকার উপর। আমরা গাছের উপরের যে অংশ দেখতে পাই তা আমাদের নিকট খুবই পরিচিত, কিন্তু গাছের যে অংশ মাটির নিচে বৃদ্ধি পায় সেটা হলো মূল, যা উপরে গাছের দৃশ্যমান অংশের চেয়ে বড় হয়ে থাকে। একটি গাছ মাটি থেকে সাধারণত মূলের মাধ্যমে প্রচুর সংখ্যায় স্বীয় বংশবৃদ্ধির জন্য নিম্নোক্ত সাপোর্ট নিয়ে থাকে: বাহ্যিক সমর্থন, বায়ু, পানি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিষক্রিয়া হতে রক্ষা করা, পুষ্টি উপাদান সরবরাহ করা। প্রথমত, মৃত্তিকা মূলের মাধ্যমে গাছকে আঁকড়ে রাখার মাধ্যমে বাহ্যিক সমর্থন দিয়ে থাকে, যাতে গাছ হেলে পড়ে না যায়। যদি গাছের মূলের বৃদ্ধি অগভীর ও অনুপযোগী মাটিতে হয়, তবে মাঝে মধ্যে প্রচণ্ড বাতাস অথবা ভারী তুষারপাত গাছকে উল্টিয়ে ফেলতে পারে। শক্তি উৎপাদনের জন্য গাছের মূল নির্ভর করে প্রস্বেদন প্রক্রিয়ার উপর। যেহেতু গাছের মূল আমাদের নিজেদের প্রস্বেদনের মতো কার্বন ডাই অক্সাইড উৎপাদন ও অক্সিজেন ব্যবহার করে, তাই মাটি উদ্ভিদের মূল অঞ্চলে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ও অক্সিজেন প্রবেশে সহায়তা করে। এই বায়ু চলাচল মাটির গহ্বরের মাধ্যমে হয়ে থাকে। একইভাবে গুরুত্বপূর্ণ হল মাটির গহ্বর পানি ধরে রাখে এবং গাছের মূল দ্বারা গৃহীত হতে থাকে। যতক্ষণ পর্যন্ত না গাছ রোদের আলোতে উন্মুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত গাছকে ঠান্ডা রাখা, পুষ্টি উপাদান পরিবহন ও সালোক সংশ্লেষণের জন্য ক্রমাগত পানির প্রবাহের দরকার হয়। যেহেতু গাছ ক্রমাগত পানি ব্যবহার করে, কিন্তু যে সকল জায়গা মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় সেখানে গাছের বেঁচে থাকার জন্য মাটির পানি ধরে রাখার ক্ষমতা থাকা খুবই জরুরি। পাশাপাশি মাটি মূলের পরিবেশের আর্দ্রতা পরিবর্তনের সমন্বয় করে ও তাপমাত্রা ওঠানামাও সমন্বয় করে। সম্ভবত আপনি গ্রীষ্মকালের বিকেলে বাগানে মাটি খোঁড়ার ঘটনা মনে করতে পারছেন, যেখানে মাটির উপরিভাগে কি গরম অনুভূত হয়েছিল এবং মাটির সামান্য কয়েক সেন্টিমিটার নিচে কিরকম ঠান্ডা অনুভূত হয়েছিল। মাটির নিচে অনেক সম্ভাব্য ফাইটোটক্সিক পদার্থের উৎস রয়েছে। মানুষের কার্যক্রমের ফল হল এই বিষ, অথবা ইহা উদ্ভিদের মূলের মাধ্যমে অথবা অণুজীবের মাধ্যমে প্রাকৃতিক বিক্রিয়ার মাধ্যমে হতে পারে। অনেক মৃত্তিকা অণুজীব মাটি হতে গ্যাস নির্গমন দ্বারা পচিয়ে অথবা শোষণ করে অথবা টক্সিন উৎপাদনকারী অণুজীব দমন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদকে বিষক্রিয়ার ঘনত্ব হতে রক্ষা করে। একই সময়ে কিছু অণুজীব মাটিকে জৈব ও বৃদ্ধি উত্তেজক জৈব উৎপাদন করে। এই সকল পদার্থ গাছ খুব কম পরিমাণ গ্রহণ করলেও গাছের প্রাণশক্তির উন্নয়ন হতে পারে। মাটি উদ্ভিদে অজৈব পুষ্টি উপাদান দ্রবীভূত আয়ন হিসেবে সরবরাহ করে। এই পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে কিছু খনিজ ধাতব, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং কপার। সেই সাথে কিছু অধাতব উপাদান, যেমন নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং বোরন। সাধারণত উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীরা তাদের প্রয়োজনীয় উপাদান, অনেক উপাদান যা উদ্ভিদ গ্রহণ করে কিন্তু তা নিজের জন্য ব্যবহার করে না, সরাসরি মাটি থেকে
আহরণ করে। উদ্ভিদ এই সকল উপাদান মৃত্তিকা দ্রবণের বাইরে থেকে গ্রহণ করে এবং তারা হাজার হাজার জৈব যৌগ তৈরি করে যা উদ্ভিদ কলা গঠন করে। উদ্ভিদের বৃদ্ধিতে মাটির মৌলিক কাজ হলো ক্রমাগত উদ্ভিদকে দ্রবীভূত খনিজ পুষ্টি উপাদান পরিমাণ মতো ও আনুপাতিক হারে উদ্ভিদের বৃদ্ধির জন্য সরবরাহ করা। পানি সরবরাহের নিয়ন্ত্রক হলো মাটি। দ্বিতীয়ত, মাটির উপাদান ইহাতে পানি প্রবাহ সিস্টেমের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। পানির অপচয়, ব্যবহার, অপরিচ্ছন্নতা, বিশুদ্ধতা সব কিছু মাটির দ্বারা প্রভাবিত হয়। যখন মাটিতে বৃষ্টি ও তুষারপাত হয় তখন মাটি আর্দ্রতা ধরে রাখে পরবর্তী ব্যবহারের জন্য। ইহা উদ্ভিদ ও মাটির অণুজীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানির আধার তৈরি করে রাখে। যখন মাটি অনেক ভেজা থাকে তখন পানি নিচের দিকে মাটির প্রোফাইলের মাধ্যমে চলে যায় এবং বাষ্পীভবন ও প্রস্বেদনের মাধ্যমে উপরের দিকেও প্রবাহিত হয়। যে পরিমাণ পানি মাটি তার মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ধরে রাখতে পারে তাকে মাটির পানি ধারণ ক্ষমতা বলে। কৈশিক রন্ধ্রের কারণে মাটির এই বৈশিষ্ট্য মাটির মধ্যকার খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রের সংখ্যার উপস্থিতির সাথে খুবই প্রাসঙ্গিক। মাটির মধ্যে পানি প্রবাহের হার, মাটির বুনট, ভৌতিক অবস্থা, মাটির কাঠামো ও কোণ এবং মাটির উপরিভাগে গাছপালার আবরণ দ্বারা প্রভাবিত হয়। মোটা বালু মাটিতে পানির অনুপ্রবেশ দ্রুত হয় এবং সাধারণভাবে মাটির বড় রন্ধ্রের কারণে পানি ধারণ ক্ষমতা কম থাকে। সূক্ষ্ম বুনটের মাটিতে প্রচুর ফাঁকা রন্ধ্র থাকার কারণে অধিক পানি ধারণ করতে পারে এবং ইহা মাটিতে পানির কম অনুপ্রবেশ ঘটায়। জৈব পদার্থ সকল মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং সূক্ষ্ম বুনটের মাটিতে পানির অনুপ্রবেশের হার বৃদ্ধি করে। পুনঃচক্রের কাঁচামাল হলো মাটি। তৃতীয়ত, মাটি প্রকৃতির পুনঃচক্র পদ্ধতির কাজ করে। মাটির মধ্যে আবর্জনা এবং উদ্ভিদ, প্রাণী ও মানুষের মরা দেহ সম্পৃক্ত হয়ে যায় এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করে। মাটি পুনঃচক্রের কাঁচামাল হিসেবে বৈশ্বিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। উদ্ভিদ, পানি ও অণুজীবের মৃতদেহ পচায় এবং উদ্ভিদ ও প্রাণীকুলের যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পোকা দেহ সরল খনিজ গঠনে রূপান্তর করা যা অন্যান্য জীবন্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীব তার কোষকলা তৈরিতে ব্যবহার করতে পারে। মাটিতে জৈব পদার্থের পচন হার অনেক উপাদানের উপর নির্ভর করে। জৈব পদার্থের পচন হারের গুরুতর নিয়ামক হলো মাটির ভৌত পরিবেশ এবং জৈব পদার্থে রাসায়নিক বিক্রিয়া। জৈব পদার্থের পচন কার্যক্রমের মাত্রা মাটিতে পানির পরিমাণ ও অক্সিজেনের উপস্থিতির ও মাটির তাপমাত্রার উপর নির্ভর করে। উপাদানের রাসায়নিক বিক্রিয়া, বিশেষ করে ইহাতে নাইট্রোজেনের উপস্থিতি মাটির জৈব অণুজীবের মাধ্যমে যে কোনো উপাদানের হজমে প্রভাব ফেলে। মাটিতে অধিক নাইট্রোজেনের উপস্থিতি সাধারণত পচনের গতিকে দ্রুত করে। পচন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস গঠন হয়। মাটির ক্ষমতা আছে অধিক পরিমাণে বায়ুমণ্ডলীয় কার্বন ও উদ্ভিদ পুষ্টি উপাদান সঞ্চয় করার। এই জৈবিকভাবে কার্যক্রম কার্বন জৈব পদার্থের মধ্যে যুগের পর যুগ এমনকি শতাব্দীর পর শতাব্দী কার্যকর থাকে। জৈব পদার্থ কার্বনের এই স্বল্প সংরক্ষণকে বলে কার্বনের স্বতন্ত্র সংরক্ষণ। মাটির জৈব কার্বনকে বৈশ্বিক কার্বন চক্রের সমন্বয়ের প্রধান ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্তর গবেষণায় দেখা গেছে
ভূমির ব্যবস্থাপনা অনুশীলন মাটির জৈব পদার্থেও মাত্রার ওপর প্রভাব ফেলে এবং বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের উপরও সম্ভাব্য প্রভাব দেখা যায়। মাটিতে অণুজীবের বাসস্থান। চতুর্থত, মাটি ছোট স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপ হতে শুরু করে সামান্য অণুবীক্ষণিক কোষ সম্বলিত জীবন্ত প্রাণীর বাসস্থান হিসেবে আশ্রয় দান করে। মাটি বিভিন্ন আকারের জীবন্ত বস্তু, ছোট থেকে বড়, সহজে দেখা যায় এমন উদ্ভিদ মূল ও প্রাণী, খুবই ছোট মাকড় ও পোকা এবং আণুবীক্ষণিক অণুজীব হল মাটির প্রাথমিক পচনকারক। এই অণুজীব পুরাতনকে পুনঃচক্র এবং রূপান্তর করে এবং নতুন উদ্ভিদ ও অণুজীবের বৃদ্ধির জন্য কাঁচামাল হিসেবে তৈরি হয়। প্রায় সকল জীবন্ত বস্তুর পৃথিবীতে মৌলিক কিছু চাহিদা থাকে, যেমন বাতাস, খাদ্য, পানি এবং বসবাসের জন্য জায়গা। পচনকারকের কার্যক্রম সাধনের জন্য সুবিধাজনক ভৌত পরিবেশ বা বাসস্থানের দরকার। সকল মৃত্তিকা অণুজীবের কার্যক্রমের জন্য পানি হলো প্রয়োজনীয় একটি উপাদান, কিন্তু যেখানে পানির অভাব থাকে সেখানে তারা দীর্ঘ সময় সুপ্তাবস্থায় থাকতে পারে। বেশিরভাগ জীব, উদ্ভিদ মূল ও অণুজীব হল বায়ুজীবী, অক্সিজেন দরকার। এমনকি কিছু অণুজীব অক্সিজেনের অভাবে বাঁচতে পারে, অবায়ুজীবী। মাটিতে বড় ধরনের মৃত্তিকা ছিদ্র ও ব্যাপক পরিমাণে বায়ু ছিদ্র এই সকল জীবের শ্বাস প্রশ্বাসকে সহজ করে। মাটির বুনটের ধরন মাটির জীবের বাসস্থানের উপর ব্যাপক প্রভাব আছে। মিহি মাটির অধিক পরিমাণে ছোট ছিদ্র ছিদ্র থাকে, যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো জীবের সহজলভ্য বাসস্থানকে প্রভাবিত করে। অধিকন্তু টেকসই বাসস্থানের জন্য সকল মৃত্তিকা জীবের শক্তি উপাদানের জন্য দরকার হলো জৈব খনিজ ও কার্বনের উৎস। এক কথায় বলা যায়, তাদের খাবার দরকার। প্রচুর জৈব খনিজ নিশ্চিত করতে পারে মৃত্তিকা জীবের ব্যাপক উপস্থিতি। প্রকৌশল কাজে মাটির ভূমিকা। পরিশেষে, মানুষের তৈরি বাস্তুসংস্থানে মাটি প্রকৌশল কাজের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। মাটি শুধুমাত্র ইমারত ও ইট তৈরির উপাদান নয়, ইহা রাস্তা, বিমানবন্দর, বাড়ি ইত্যাদির ভিত্তি তৈরি করে। মাটি হলো রাস্তা, বাড়ি, ইমারত এবং অন্যান্য কাঠামোর ভিত্তি উপাদান। কিন্তু মাটির ভৌত উপাদানের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। প্রকৌশল ও নির্মাণ কাজ যে সকল উপাদানের উপর নির্ভর করে তা হলো ভার বহন শক্তি, সংকোচন ক্ষমতা, ঐক্য, শিয়ার শক্তি ও সম্ভাব্য সংকোচন স্ফীতি। এই প্রকৌশল পরিবর্তনশীলতা প্রভাবিত হয় মাটির মৌলিক ভৌত উপাদান, যেমন মাটির বুনট, কাঠামো, ক্লে খনিজের প্রকার ও পানি ধারণের উপর। ল্যান্ডস্কেপিং কার্যক্রম পরিচালিত হয় ব্রিজ ও রাস্তার ধার, মহাসড়কের দুই আঙিনা, বাণিজ্যিক সাইট ও বসতবাড়ির লন ইত্যাদি জায়গায়। সকল ক্ষেত্রে মাটির ভৌত ও পরিবেশগত কার্যক্রম বিবেচনায় রাখা হয়।